নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো মুসুর ডাল আর কাঁচা আমের টুকরো দিয়ে টক ডাল। গরমের দিনে এই টক ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই ডালটা তৈরি করার জন্য আমি প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। আমি কিন্তু পরে আর লবণ অ্যাড করব না, এই জন্য আমি এখনই পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। ডালটা আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ডালটা কিন্তু এবারে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা হাতার সাহায্যে এটা আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আর ডালটা কিন্তু আমি পাতলাই করব, এই জন্য আমি বেশি করে জলটা অ্যাড করেছি। এবারে একটা চামচের সাহায্যে আমি ডালটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম, এই জন্য পরের থেকে আমি আর কোনো হলুদ দেইনি। এবারে এর মধ্যে আমি কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমটাকেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবারে আমি ডালটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এবারে একটা পাত্রে ঢেলে নেব। এবারে ফোড়নের জন্য আমি সামান্য পরিমাণ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এরপর তেলটা আমি একটু গরম হতে দেব। তেলটা এবার গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ফুটে উঠেছে, এবারে আমি তৈরি করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ফোড়নটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ডালটা আমি রেডি করে নেব। ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইরকম কাঁচা আমের টুকরো দিয়ে আমডাল তৈরি করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।